দু চব্বিশ সালে ক্লাস নাইনের রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত একত্রিশে আগস্ট নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে ডেট এক্সটেনশনের কথা এখানে দেখুন সেই নোটিফিকেশান এক্সটেনশন অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর ক্লাস নাইন সেশন টু এই নোটিফিকেশানে বলা হয়েছিল পঁয়ত্রিশটি স্কুল এখনও পর্যন্ত লগ করেনি এবং সাতশো পঁচাত্তরটি স্কুল এখনও ডেটা ফাইনাল সাবমিট করেনি সেই সঙ্গে সঙ্গে দু হাজার চারশো পঁয়তাল্লিশটি স্কুল এখনো পর্যন্ত ফি জমা রসিদ জমা করেনি এই অবস্থার পরিপ্রেক্ষিতে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে সাতই সেপ্টেম্বর পর্যন্ত ডেট এক্সটেনশন ঘোষণা করা হয়েছে তবে এই ডেট এক্সটেনশন শুধুমাত্র যারা এখনো পর্যন্ত সাবমিট করতে পারেননি বা রিকুইজেড ফি চালান আপডেট করতে পারেননি তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রেজিস্ট্রেশন পোর্টাল ডাব্লিউবিএসি ডেটা ডট কমের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফিজ ব্যাংকে জমা করে সেই চালান আপলোড করে ফাইনাল রিপোর্ট ডাউনলোডও করে নিয়েছেন এই পরিস্থিতিতে অর্থাৎ ফাইনাল ডেটা সাবমিট হয়ে যাওয়ার পর যদি কোনো স্টুডেন্ট আবার রেজিস্ট্রেশন করতে আসে নতুন কোনো স্টুডেন্ট যদি রেজিস্ট্রেশন করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে এই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর শেয়ার করব তার আগে পোর্টালের অবস্থা একবার দেখে নিই এখানে লগ করে নেব এখানে ডাব্লিউ ডাটা ডট রেজিস্ট্রেশন পোর্টালে লগ করে গেলাম এক্ষেত্রে ফাইনাল ডাটা সাবমিট হয়ে গেছে সেই জন্য দেখুন এখানে অ্যাড স্টুডেন্ট অপশানটি আর নেই এখানে শুধুমাত্র ডাউনলোড রিপোর্ট এই অপশানটিই আছে বোর্ডের তরফ থেকে ডেট এক্সটেনশনের ঘোষণা হয়েছে তবে এই ডেট এক্সটেনশান শুধুমাত্র যে সমস্ত বিদ্যালয় এখনও পর্যন্ত ফাইনাল ডেটা ফার্স্ট ফেজের জন্য সাবমিট করতে পারেনি তাদের জন্য এই ডেট এক্সটেনশান তাহলে যে সমস্ত বিদ্যালয় ফাইনাল ডেটা সাবমিট করে দিয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে যদি নতুন কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে এখানে অ্যাড স্টুডেন্ট অপশানটি নেই সেক্ষেত্রে পোর্টালের এই অবস্থায় কোনোভাবেই নতুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা যাবে না এই পোর্টালের ডাউনলোড সেকশানে একটি ইনস্ট্রাকশন সিট দেওয়া হয়েছিল এখানে দেখুন ডাউনলোড সেকশান এই ডাউনলোড সেকশানে একটি ইনস্ট্রাকশান সিট দেওয়া আছে এই ইনস্ট্রাকশান সিটটি ওপেন করব এরপর এই ইনস্ট্রাকশান সিটের একেবারে নিচের দিকে চলে আসবো এখানে দেখুন একটি নির্দিষ্ট ইমেল আইডি দেওয়া আছে এবং সেই সঙ্গে একটি ফোন নম্বরও দেওয়া আছে এই নির্দিষ্ট ফোন নম্বরে আমি আজকে ফোন করেছিলাম ফোন করার পর বোর্ডের অফিস থেকে জানতে পারলাম যে নোটিফিকেশানটি ডেট এক্সটেনশানে দেওয়া হয়েছে সেটি শুধুমাত্র সেই সমস্ত স্কুলের যাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ডেটা ফাইনাল সাবমিট হয়নি আমি প্রশ্ন করেছিলাম ফাইনাল ডেটা সাবমিট হয়ে গেছে তারপর নতুন কোন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে চাইলে কি করতে হবে ওনারা উত্তর দিয়েছেন বোর্ডের ওয়েবসাইটে খেয়াল রাখুন নির্দিষ্ট নোটিফিকেশান দেওয়া হবে তারপর সেই নোটিফিকেশনের ভিত্তিতে লেট ফাইন দিয়ে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা যাবে অর্থাৎ এক থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত ডেট এক্সটেনশন করা হয়েছে এরপরে নতুন একটি নোটিফিকেশান দেওয়া হবে যে নোটিফিকেশনের ভিত্তিতে লেট ফাইন দিয়ে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা যাবে সাতই সেপ্টেম্বর পেরিয়ে গেলে বোর্ডের রেজিস্ট্রেশন পোর্টালে অটোমেটিক্যালি অ্যাড স্টুডেন্ট অপশানটি চলে আসবে তখন আপনারা ওই অ্যাড স্টুডেন্ট অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালাতে পারবেন তবে অবশ্যই এক্ষেত্রে লেট ফাইন লাগবে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে কয়েকদিনের মধ্যেই লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য নোটিফিকেশান দেওয়া হবে সুতরাং যে সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে ফাইনাল ডেটা সাবমিট হয়ে গেছে তারপরে কোনো স্টুডেন্ট যদি রেজিস্ট্রেশন করতে চায় সেক্ষেত্রে আপনাদেরকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে সাত তারিখের পরে লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে সেক্ষেত্রে আপনারা পোর্টালে লগ ইন করলেই অ্যাড স্টুডেন্ট অপশানটি পেয়ে যাবেন সেই অ্যাড স্টুডেন্ট অপশানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা চাইলে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ইমেল করে কিংবা এই ফোন নম্বরে ফোন করে এই তথ্যটি জানতে পারবেন আজকে আমি এই তথ্যটি জেনেছি সেই জন্য এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ